দেশের দুই পুঁজিবাজারে সূচক বাড়ার মধ্য দিয়ে সপ্তাহে লেনদেন শেষ হয়েছে। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে 18 পয়েন্ট এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সূচক বেড়েছে 27 পয়েন্ট। লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দাম বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান মূল্য 18 সূচক পয়েন্ট বেড়ে 6455 পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে আজ লেনদেনে অংশ নেওয়া 179টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে 146টির, আর 55টির দাম অপরিবর্তিত আছে। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে 875 কোটি টাকা লেনদেন হয়েছে। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক 27 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 11314 পয়েন্টে।